হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম নতুনত্ব একটা রেসিপি আজকে আমি দেখাবো তোমাদেরকে বেগুনের চাট বানিয়ে তো এই চাটটা আমি কিভাবে বানালাম সেটা দেখতে হলে পুরো রেসিপিটা তোমাদেরকে কিন্তু স্কিপ না করে দেখতে হবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও তোমরা আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে দেখতে পাবে তো চলো এরপর আমরা রেসিপিটা শুরু করব। দেখো প্রথমে আমি নিয়েছি বেগুন বেগুনটা আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন নুন দিয়ে দিলাম এরপর দেবো সামান্য লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে এরপর দিচ্ছি কিছু পরিমাণ চিনি চিনিটা কিন্তু একদম কম করে দিতে হবে যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে ওই জন্য আমি একটু চিনিও দিয়ে দিলাম দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর আমি এগুলো তেলে ভেজে নেব দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল এরপর আমি বেগুনগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব তো বেগুনগুলো আমি ছেড়ে দিলাম বেগুনের একদিকটা ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে উল্টে নেব উল্টে নিলাম সব বেগুনগুলো উল্টো দিকটা ভাজা হতে এগুলোকে আমি নামিয়ে নেব উল্টো দিকটা ভাজার জন্য দিয়ে দিলাম এরপর এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি তো চলো বেগুন ভাজাটা হয়ে গেছে এরপর আমি এগুলোকে খুব ভালো করে গার্নিশিং করে নিচ্ছি দেখো বেগুনগুলো দিয়ে দিলাম এরপর এর মধ্যে টমেটো স্লাইস করে কেটে একটা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে তো টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেও দিয়ে দিচ্ছি বেদানা বেদানা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সন্ধে পাতা কুচি দিয়ে দিলাম দেখো এরপর আমি চিজ দিয়ে দিচ্ছি গ্রেট করে চিজ দেওয়ার পর সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বেগুনের চাট কেমন লাগছে তোমাদেরকে দেখতে তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও আর এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আশা করছি সকলেরই ভালো লাগবে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর একদম নতুনত্ব একটা রেসিপি আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে